আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যুর মিছিল থামছে না। গেল এক দশকে প্রাণ গেছে অন্তত 300 জনের। এক একটি পাহাড় যেন মৃত্যুকূপ। প্রতি বছর প্রাণহানির ঘটনার পরও পাহাড় দখল এবং অবৈধ বসতি উচ্ছেদে কঠোর নয় প্রশাসন। অন্যদিকে মৃত্যু ঝুঁকি থাকার পরও সরতে নারাজ বসবাসকারীরা। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর গেল 5 জুলাই নগরীর মতিঝর্ণা এবং আকবরশাহ এলাকায় ধসে পড়ে দুটি পাহাড়ের একাংশ। তবে হতাহত হয়নি কেউ। এর 2 সপ্তাহ না পেরুতেই শুক্রবার সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে পাহাড় ধসে প্রাণ গেল 5 জনের। বর্ষা মৌসুমে চট্টগ্রামে পাহাড়ধস আর প্রাণহানির ঘটনা ঘটছে প্রতি বছর। গেল 15 জুন রাঙ্গুনিয়া ও চন্দনাইশে মৃত্যু হয়েছে 23 জনের, হতাহত হয়েছে বেশ কয়েকজন। কম ভাড়ায় থাকা যায়, ফলে মৃত্যু ঝুঁকি আছে জেনেও সরতে নারাজ পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা। জঙ্গল সলিমপুর, মতিঝর্ণা, বাইজিত, জালালাবাদ সহ সব পাহাড়ের চিত্রই এক। কি করবে, কম দামে জায়গা পাই ওইভাবে নিয়ে কেটেছে। এখানে প্লট কেনা বেচা হয় 10 থেকে 20 হাজার টাকা, আবার রাস্তার পাশে এগুলো 50 থেকে 1 লাখ টাকা। আমরা যারা বসবাস করার মতো আমাদের নদী ভাঙ্গা মানুষ আছি, তারাই বসবাস করতেছি এখানে। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী চট্টগ্রামে 28টি পাহাড়ের পাদদেশে মৃত্যু ঝুঁকি নিয়ে বসবাস করছে অন্তত 684টি পরিবার। বর্ষা মৌসুমে শুরু হয় এসব বসতি উচ্ছেদ, পুনর্বাসন সহ নানা তোড়জোড়। বছরের বাকিটা সময় থাকে না কোনো উদ্যোগ। সবগুলো ডিপার্টমেন্ট মিলে সরকারি সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটাতে বসবাস নিরুৎসাহিত করতে হবে এবং যারা আছে তারা এখান থেকে চলে যাবেন। সরকার সম্ভাব্য পর্যায়ে পুনর্বাসনের জন্য যা যা করা সেগুলো আমরা করব। পাহাড় ধসের কারণ যতটা না প্রাকৃতিক তার চেয়ে বেশি মানব সৃষ্ট বলছেন বিশেষজ্ঞরা। পাহাড় কেটে একেবারে 90 ডিগ্রি বরাবর করে রেখে তার নিচে কিন্তু বসতি স্থাপন করতেছে, তাহলে বৃষ্টি যখন পড়ে তখন সেখানে স্লাইড করে বাড়ির উপরে পড়ে, তখন মানুষ মারা যায়। চট্টগ্রামে পাহাড় ধসে সবচেয়ে বেশি 127 জনের মৃত্যু হয়েছিল 2007 সালের 11 জুন। জামশেদ চৌধুরী, যমুনা নিউজ, চট্টগ্রাম।